শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার রক্ত পরীক্ষার ফল আমি নভেম্বর মাসের তিরিশ তারিখে রক্ত দিয়ে এই পরীক্ষাটি করিয়েছিলাম তো মাস তিন একের একটু বেশি তো সেই পরীক্ষার ফল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রশ্ন করতে পারেন নিশ্চয়ই যে কেন এতদিন কেন করলেন না আসলে শুরুতে রক্ত পরীক্ষার ফলে ফলটা পেয়ে আমি নিজে খুশি হয়েছিলাম কিন্তু মনে হয়নি যে আপনাদের সকলকে সেটা দেখানো দরকার বা মানে আমার জাস্ট জিনিসটা মাথায় আসেনি কিন্তু সম্প্রতি আমাদের শপথ একখানা ভিডিও দেখলাম যেখানে তিনি দাবি করেছেন যে কিটো ডায়েট করলে তাদের তো স্বাস্থ্যের অবস্থা একদম সর্বনাশ হয়ে যাবে তো তখন রক্ত পরীক্ষাতেই সেটা ধরা পড়বে যে তাদের স্বাস্থ্যের অবস্থাটা কী রকমভাবে খারাপ হয়েছে তো তখন মনে হলো যে তাহলে এই সম্পর্কে কিছু দেখা যাচ্ছে যে এই সম্পর্কে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে সুতরাং এই ক্ষেত্রে যদি আমি আমার রক্ত পরীক্ষা প্রকাশ করি তাহলে হয়তো যারা এই রকম ওনার ভিডিও দেখে দুর্ভাবনায় ভুগছেন তারাও খানিকটা নিশ্চিন্ত হতে পারবেন আর উনি বা ওনার মতন অন্ধকারিত যে পুষ্টিবিদ বা চিকিৎসকরা আছেন যারা এখনও সেই পুরনো ধারণায় বিশ্বাস করেন নতুন যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ফলগুলো যারা এখনও পড়েননি তাদের এই ভুল ধারণার খানিকটা শেষ হতে পারে ইতি ঘটতে পারে তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা আমার চেনা পরিচিত বেশ কয়েকজন ডাক্তারও আছেন তারাও আমাকে এরকম প্রশ্ন করেছেন তারাও তাদের যে তাদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে তারা যেরকম শিখেছেন সেই শেখার ভিত্তিতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেন যে আপনার রক্ত পরীক্ষার ফল আমাদেরকে দেখান তাহলেই বুঝতে পারবো আপনার স্বাস্থ্য কত ভালো তো এটা আসলে সেই 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 উদ্দেশ্যটাকে সামনে রেখেও যে এই ভিডিও আকার করে দিলে তারা সবাই আমার রক্ত পরীক্ষার ফল দেখে বুঝতে পারবেন যে শরীরে কি হচ্ছে এখানে আমি তো আমি নিজে শুধু ভালো ভালো মুখে বললে তো হবে না রক্ত পরীক্ষাতে যদি ধরা পড়ে ভালো তাহলে নিশ্চয়ই তখন সেটাকে ওনারা ফেলবেন না তো যাই হোক চলুন তাহলে শুরু করি তো প্রথমে বলে রাখি যে এই পরীক্ষার আগের ছ মাস আমি কি খেয়েছি এই পরীক্ষার আগের ছ মাস আমি কার্নিভোর খাদ্যাভ্যাস করেছি অর্থাৎ শুধুমাত্র প্রাণীজ খাবার ভিত্তিক জীবনযাপন করেছি সেখানে প্রচুর পরিমাণ মাংস খেয়েছি মাংস বলতে দিনে তো আমি একবেলা খাই তো একবেলায় পেট ভরে ভরার জন্যে যতটা মাংস খেতে হয় সে ততটা পরিমাণ খেয়েছি কিন্তু শুধু মাংস বলতে যে পেশির মাংস যেরকম আমরা ভাবি সেটা খাইনি আমি আসলে প্রচুর অর্গান মিট খাই অর্থাৎ কলিজা কিডনি লিভার লিভার তোকে বললাম কলিজা হার্ট বা আমাদের হৃৎপিণ্ডের গরুর হৃৎপিণ্ডের মাংস মানুষের হৃৎপিণ্ডের মাংস তো নয় গরু বা ভেড়ার হৃৎপিণ্ডের মাংস তারপরে কিডনি তারপরে ফুসফুস ফ্যাপসা এইরকম জিনিসগুলোকে আমি প্রচুর পরিমাণে খাই তার সঙ্গে চর্বি খেয়েছি প্রচুর দোকান থেকে কষাই দোকান থেকে ওরা যে চর্বি ফেলে দেয় সেই চর্বি আমি ওদেরকে বলে রেখেছিলাম যে কেটে এগুলোকে ফেলে দিও না আমাকে জমা করে রেখো আমাকে দিও তো পরে দেখলাম যে ওরা আসলে জমা করে রেখে এটা অন্য কোম্পানির কাছে বিক্রি করে তো পরে জমা করে রাখা চর্বি থেকে আমাকে আবার সামান্য কিছু পয়সার বিনিময়ে আমাকে চর্বি দেয় সেই চর্বি এনে সেটা রান্না করে আমি সেটা খাই তো প্রচুর চর্বি খেয়েছি ডিম প্রতিদিন দুই তিন বা চারটা খেয়েছি মানে সব কম খেয়েছি যেদিন সেদিন দুটো খেয়েছি আর যেদিন মাংসের পরিমাণ কিছু কম ছিল সেদিন দিন হয়তো ডিম চারটা খেলাম আস্ত ডিম কুসুমসহ তারপরে খাবারের মধ্যে উদ্ভিজ্জ খাবার প্রায় ছিল না শুধুমাত্র বাদাম মাঝে মাঝে খেয়েছি তো জন্যে এই সময় খাদ্যাভ্যাসটাকে আমি বলবো যে নব পঁচানব্বই ভাগ ধরুন প্রাণীজ খাবার আর সামান্য একটুখানি এই উদ্ভিজ্জ খাবার এই ছমাসের মধ্যে আমি খেয়েছি তো তার উপর ভিত্তি করে এই ছমাস পরে আমার শরীরের যে অবস্থা সেটা দেখতে পাবেন প্রথমেই দেখুন এইচ বি এ ওয়ান সি পরীক্ষার ফল হিমোগ্লোবিন এ ওয়ান সি যেটার মাধ্যমে বোঝা যায় যে আমার টাইপ টু ডায়াবেটিস কী অবস্থা আগে আমি টাইপ টু ডায়াবেটিস দিকে এগিয়ে যাচ্ছিলাম মা করবেন আমার মায়ের টাইপ টু ডায়াবেটিস বহু বছর থেকে আছে এবং তাতে জেনেটিক্যালি যেহেতু যার টাইপ টু ডায়াবেটিস থাকে তাদের তার সন্তানদেরও ডায়াবেটিস হওয়ার কথা আমি ধরেই নিয়েছিলাম মানে এই বিষয়গুলো সম্পর্কে শেখার আগে ধরেই নিয়েছিলাম আমার টাইপ টাইপ টু ডায়াবেটিস হবে এবং প্রায় হচ্ছিলো প্রি ডায়াবেটিক হয়ে গিয়েছিলাম ডাক্তার অলরেডি আমাকে বলে দিয়েছিল যে আপনি প্রি ডায়াবেটিক এবং এখন থেকে ধীরে ধীরে আপনাকে কেয়ারফুল না হলে খুব দ্রুত ডায়াবেটিস হয়ে যাবে এবং তারপরে আপনার স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে তো সেই জায়গাতে যখন তখনই আসলে আমি এগুলো নিয়ে ওই খোঁজখবর করতে শুরু করি যে সমাধানে কোনো পথ রয়েছে কিনা তাতেই এই কিটোডায়েট নিয়ে শেখা এবং ডায়েট নিয়ে যে ট্রেনিং করা নিউট্রিশন ট্রেনিং সেটা করা এই সমস্ত কিছুই তারপরে হয় তো যাই হোক দেখুন পরীক্ষার ফল যেটা দেখাচ্ছে যে স্বাভাবিক মাত্রা হচ্ছে শূন্য থেকে একচল্লিশ আর সেখানে আমার রয়েছে সাঁত্রিশ তার মানে আমি এখন স্বাভাবিক সুস্থ মান মানুষ আমি ডায়াবেটিক নই প্রি ডায়াবেটিকও নই তো এটা হচ্ছে আমার স্বাভাবিক ই তার মানে আমার ডায়াবেটিস নিয়ে যে দুর্ভাবনা সেটা মিটে গিয়েছে এই ছয় মাস কারোর খেয়ে এর এই ছয় মাসের আগে আমি কিটো করছিলাম এই ছয় মাসের আগের প্রায় দেড় বছর সময় আমি স্ট্রিক্ট কিটো যেটা সেটা করছিলাম কিন্তু তখন কিছু শাক সবজিও খেতাম কিন্তু এই 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 রক্ত পরীক্ষার আগের ছয় মাস প্রায় শুধুই মাংস ভিত্তিক বা প্রাণীজ খাবার ভিত্তিক জীবনযাপন করেছি আর সঙ্গে আরেকটা যেটা করতাম যেটা আপনাদের অনেকের অনেকে করেন না বলে ঝামেলায় পড়েন সেটা হচ্ছে লবণ খাওয়া প্রচুর প্রতিদিন চা চামচের হিসাবে দুই আড়াই চামচ লবণ প্রতিদিন খেয়েছি তো সেই পরিমাণ খেলে ডাক্তার যারা আপনারা বা পুষ্টিবিদ তারা তো নিশ্চয়ই অতক্ষণে আপনাদের হাটেটা খাওয়ার অবস্থা হয়েছে এতগুলি গুলি লবণ খাইছে প্রত্যেক দিনে বেড়ে গেছে কিন্তু কথা শুনেই বুঝতে পারছেন যে এখনও মরি নেই আর এদিকে ডায়াবেটিসের মাত্রাটাও দেখাচ্ছে স্বাভাবিক ডায়াবেটিস নেই তাহলে গেল এক নম্বর এবারে চলুন দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা হচ্ছে আমার থাইরয়েড ফাংশন থাইরয়েড ফাংশন ঠিক ছিল কি না এই পরীক্ষা থেকে দেখা যাচ্ছে টিএস এইচ যে পরীক্ষাটি যার মাধ্যমে থাইরয়েড নিয়ে বুঝতে পারি আমরা সেটা দেখাচ্ছে যে স্বাভাবিক মাত্রা হচ্ছে শূন্য দশমিক দুই সাত থেকে চার দশমিক দুই শূন্য আমার হয়েছে এক দশমিক ছয় এক সুতরাং থাইরয়েড নিশ্চিন্তে সঠিক মত ঠিক মতন কাজ করছে ই করা যায় দাবি করা যায় এবারে চলুন পরবর্তীটা দেখি এখানে ফুল ব্লাড কাউন্ট বলে যে পরীক্ষাটি হয় অর্থাৎ রক্তের মধ্যে কী কী জিনিস রয়েছে তার একটা হিসেব এরা করেন এবং আমি এই এই পাতার তথ্যগুলো সব লাইন বাই লাইন আর পড়ছি না আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন যে কোনটার কি রয়েছে যেগুলোকে আমি সবুজ রং দিয়ে হাইলাইট করে রেখেছি সেগুলো সবই আসলে স্বাভাবিক মাত্রায় রয়েছে কিন্তু আপনারা ডাবল চেক করে নেবেন যে আমি আবার ফাঁকি দিলাম কিনা মাঝখানে আর এরপরে হোয়াইট সেল কাউন্ট যেটা শ্বেতুকণিকার কাউন্টে সেখানে একটাতে একটুখানি কম আছে একটাতে আমি এক দশমিক পাঁচ থাকার কথা স্বাভাবিক মাত্রায় কিন্তু তার থেকে সামান্য একটু কম রয়েছে কিন্তু সে সম্পর্কে ডাক্তারদেরও যে মতামত এখানে দেখুন সে লেখা রয়েছে যে তারা বলছেন যে এটা নর্মাল থেকে একটু বাইরে বাট এটা নিয়ে ভাবনার কিছু নেই তো বাকি সবগুলোই হচ্ছে স্বাভাবিক মাত্রার মধ্যে শুধুমাত্র এইটা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু হওয়ার কথা ছিল আমার ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে মাফ করবেন তো গেল সেটা এবারে চলুন পরবর্তী এবং শেষ পাতাটা আপনাদেরকে দেখাবো এই পাতা দেখালেই অনেকেই হয়তো লাফিয়ে উঠবেন যারা বিশেষ করে কি বলে অন্ধকারিত ডাক্তার বা পুষ্টিবিদ তারা লাফিয়ে উঠবেন এইবার তোমারে পাইসি আর আপনারা যদি সেটা করেন তাহলে ঠিক একই তথ্য ব্যবহার করে আমিও আপনাদেরকে বলবো এইবার তোমারে এই পাইসি চাঁদ হোক তো চলুন যে পরিমাণ লবণ প্রতিদিন খেয়েছি এবং এখনও খাই আসলে সেই অনুপাতে আমার শরীরের তো স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কথা ছিল তো দেখুন ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট টেস্ট যেটা কি না কিডনি ফাংশনের খানিকটা ইন্ডিকেট করে যে কিডনি ঠিক মতন কাজ করছে কি সেটা এবং লিভার ফাংশন টেস্ট বা আমার যকৃত ঠিক মতন কাজ করছে কিনা সেই পরীক্ষার ফলে দেখা যাচ্ছে যে প্রায় সবই স্বাভাবিক তো সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া লেভেল ক্রিয়েটিনিন সবগুলো স্বাভাবিক মাত্রায় কিন্তু একটু পানি খিয়েনি আমি এই ভিডিওটা আসলে তিনবার রেকর্ড করলাম আপনাদের জন্য প্রত্যেকবারই রেকর্ড করি কিন্তু তারপরে দেখি দেখি একটা কিছু ভুল করেছি তো সেই জন্য তখন আবার নতুন করে রেকর্ড করতে হয় তো সেই কারণে এই গত দেড় ঘন্টা ধরে কথা বলছি তাতে গলা শুকিয়ে আ বেটার তো তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফল থেকে বোঝা যাচ্ছে যে আমার কিডনি ঠিক মতন কাজ করছে রক্তের মধ্যে সেই দিকে কোনো গণ্ডগোল দেখা যাচ্ছে না দ্বিতীয় যেটা দেখব এটাকে একটু কমিয়ে রাখি সেটা হচ্ছে ঠিক মতো কাজ করছে কিনা বিলিরুবিনের লেভেল অ্যালকালাইন ফসফেটের লেভেল টোটাল প্রোটিনের লেভেল অ্যালবিউমিনের লেভেল গ্লোবিউলিন এএলটি এই সবগুলো দেখুন স্বাভাবিক আর যেটা দেখে এখন আপনারা লাফিয়ে উঠবেন আর যেটা দেখে মানে যেটা দেখে আপনারা লাফিয়ে উঠলে আমিও লাফিয়ে উঠব সেটা হচ্ছে এই আমার রক্তে কোলেস্ট্রল কতটা ছিল তার হিসেব তো দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক মাত্রা যেটা আমাদের ইউকের হিসাবে যেটা স্বাভাবিক মাত্রা আমার তার দ্বিগুণেরও বেশি রয়েছে তো দেখে আপনাদের অনেকের মতোই আমাদের যে আমি যেই জিপির সঙ্গে রেজিস্টার তারাও ভয় পেয়ে গিয়েছিলেন তারাও ফোন করে আমাকে খুব বোঝানোর চেষ্টা করেছেন এবং আমি তাদেরকে ইগনোর করেছি তো তার কারণ হচ্ছে যে যদি আপনার ট্রাইগ্লিসারাইড এখানে যেটা দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড যদি স্বাভাবিক থাকে এইচডিএল যদি বেশি থাকে যে আমার আমার এইচডিএলের মাত্রা আমার হচ্ছে এক দশমিক চার শূন্য যেখানে সর্বোচ্চ হওয়া উচিত এক দশমিক চার পাঁচ তার মানে আমি সর্বোচ্চ সীমার একেবারে কাছে আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা দুই দশমিক দুই ছয় হচ্ছে সর্বোচ্চ স্বাভাবিক মাত্রার মধ্যে পড়ে আর আমি সেখানে এক দশমিক আট এক বেশ খানিকটা নিচে রয়েছি তো এই রকমের অবস্থায় যদি থাকে কেউ তাহলে কিন্তু তার এলডিএলটা মোটেও হৃদরোগের ঝুঁকি বোঝায় না তবে যদি এটা উল্টো হয় ট্রাইগ্লিসারাইড বেশি মাত্রা থেকে বেশি এবং এইচডিএল মাত্রার একদম নিচের দিকে তখন যদি আপনার এলডিএল বেশি থাকে তাহলে সেটা সর্বনাশের খবর তো যাই হোক আশা করছি দেখতে পাচ্ছেন আমার ট্রাইগ্লিসারাইড হচ্ছে এক দশমিক এক আট স্বাভাবিক মাত্রার মানে উচ্চ সীমা থেকে বেশ খানিকটা নিচে আর এইচডিএলটা হচ্ছে উচ্চ সীমা ছুঁছুই সুতরাং আমার এইচডিএলের মাত্রা অত্যন্ত ভালো ট্রাইগ্লিসারাইডের মাত্রা অত্যন্ত ভালো এই অবস্থায় আমার এলডিএল যত বেশি থাকবে সেটাই বরং ভালো যদিও আপনারা অনেকে মানতে চাইবেন না যদি এই বিষয়ে আপনাদের কোনো চ্যালেঞ্জ করার কিছু থাকে তাহলে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে তথ্য দেব যেই তথ্য দেখলে আপনাদের ভুলটা ভাঙবে আপনারা যদি শুধুমাত্র এলডিএলের ভিত্তি করে হৃদরোগ হবে সেই কথা দাবি করে থাকেন তাহলে কিন্তু অনেকেই অনেক লোকই তো এখন ইন্টারনেটের মাধ্যমে শিখছে তারা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসবে যে নামে ডাক্তার জানে না কিছুই যাই হোক তো এই হচ্ছে আমার রক্ত পরীক্ষার ফল যেখানে এলডিএল কোলেস্ট্রল থাকার কথা ছিল স্বাভাবিক মাত্রায় শূন্য থেকে তিনের মধ্যে আমার রয়েছে দশ এবং সেই দশ থাকাতে আমি অত্যন্ত খুশি আমি অত্যন্ত খুশি কারণ হচ্ছে যে এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড যদি সঠিক জায়গায় থাকে তাহলে এলডিএলটা বেশি থাকলে মানুষের রোগ ব্যাধি কম হয় যারা জানেন না তাদের গ্যাতার্থে বলছি সাধারণ মানুষের গ্যাথার্থে বলছি যে এলডিএল কোলেস্ট্রলটা যদি এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড নিরাপদ জায়গায় থাকে বা সঠিক জায়গায় থাকে তাহলে এলডিএল যত বেশি থাকবে আপনার তত বেশি সুবিধা কারণ এল এর যে কোলেস্ট্রল ক্যারি করে সেই কোলেস্ট্রল আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে অত্যন্ত জরুরি যদিও এলডিএলকে বলা হয় এটা সর্বনাশের জিনিস কিন্তু এটা আমাদের প্রত্যেকটা কোষের জন্য অত্যন্ত জরুরি এলডিএলটা ঝামেলা হতে পারে যখন কিনা যদি ট্রাইগ্লিসারের বেড়ে যায় এবং এইচডিএল কমে যায় তখন এলডিএল বেড়ে থাকাটা আপনার শরীরের ভিতরে একটা গণ্ডগোল চলছে তার ইন্ডিকেশন সেই জন্যে তখন সেটা নিয়ে ওয়ারি করতে হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডাক্তাররা শুধুমাত্র সেই একটা তথ্য পেয়ে সেটাকে নিয়েই দূরে চলেছেন এই এইচডিএলটা বেড়ে গেলে ট্রাইগ্লিসারাইড কমে গেলে তখন যে এলডিএলটা আসলে ভালো সেই কথাটা কেউ বলেন না দুঃখজনক তো বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে একদম পরীক্ষিত যেটা সেটা হচ্ছে ষাটের থেকে বেশি বয়স তাদের যদি এইচডিএল বেশি থাকে ট্রাইগ্লিসারাইড কম থাকে তাহলে এলডিএল যত বেশি থাকে তত তাদের রোগ ব্যাধি কম হয় তারা শক্তিশালী থাকেন তাদের মানসিকভাবে তারা উৎফুল্ল থাকেন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সুবিধা তো সুতরাং এলডিএল দেখে যারা লাফিয়ে উঠেছেন যদি উঠে থাকেন তাদেরকে আমি অন্ধকারিত ডাক্তার বা পুষ্টিবিদ বলবো এবং আপনারা যদি তার প্রতিবাদ করতে চান তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব এবং দেখাবো যে আপনাদের ধারণা যেটা সেটা আসলে ভুল তো যাই হোক তাহলে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে মানে মোটের উপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই ছয় মাস এই কার্নিভোর খাদ্যাভ্যাস করার পরেও আমার রক্ত পরীক্ষাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় স্বাভাবিক যারা দাবি করবেন যে এত বেশি এলডিএল হলে তো আপনার হাটেটা ঘুরে মরে যাবার কথা এই পরীক্ষাটা করিয়েছি সাড়ে তিন মাস প্রায় আগে এখনও বেঁচে আছি এখনও বেশ ভালো বেঁচে আছি আমার সঙ্গে যদি ই করতে আসেন আমি ব্যায়াম প্রতিদিন করি না বা ব্যায়ামের দিকে আমি খুব যে অনেকে ব্যায়াম করতে পছন্দ করে আমি ব্যায়াম করতে খুব যে পছন্দ করি তাও না কিন্তু আসুন আমার সঙ্গে যদি প্রতিযোগিতা করতে চান আপনার সঙ্গে একেবারে রকম মানে এক দৌড়ে আমি এক মাইল আপনাদের সঙ্গে দৌড়বো যদিও প্রতিদিন আমি দৌড়ই না মানে প্রতিদিন দৌড়ই না মানে কি সাধারণত দৌড়াই না সেখানে আপনি যদি আমার সঙ্গে কম্পিটিশানে আসতে চান আপনার সঙ্গে এক মাইল দৌড়বো কোনো মানে না থেমে এবং তারপরেও আপনি এক মাইল ধরনের পরে যতটা ক্লান্ত অনুভব করবেন তার থেকে অনেক বেশি শক্তিশালী থাকবো আমি কারণ হচ্ছে আমার কোলেস্ট্রলের মাত্রা বেশি যাই হোক এই ছিল আজকের ভিডিও এতে আশা করছি আপনারা যারা এই এলডিএল নিয়ে দুর্ভাবনায় বা এই কারিভো ডায়েট করলে যে স্বাস্থ্যের বারোটা বেজে যাবে বলে যারা মনে মনে ভাবছেন তাদের মনের এই ভুল ধারণা আশা করি ভাঙবে তবে সঙ্গে বলে রাখি যে এই আমার রক্ত পরীক্ষার ফল থেকে আপনারা সবাই কিন্তু কান্ডিপুর খাদ্যাভ্যাসে ঝাঁপিয়ে পড়তে পারবেন না সামান্য কিছু মানুষ আছেন যারা কিনা এই কিটোরা ডায়েট করতে পারেন না কারণ তাদের দেহে কিছু জেনেটিক প্রবলেম থাকাতে বা জেনেটিক পার্থক্য থাকাতে তাদের পক্ষে চর্বি পড়ি পুড়িয়ে শক্তি তৈরি করা সম্ভব না তো তাদের ক্ষেত্রে কিন্তু কিটো ডায়েট কাণ্ডিভোর ডায়েট এগুলো করা চলবে না তো কিন্তু সেটা সংখ্যা ধরুন হাজার জনে একজন দুজন হতে পারে তো সংখ্যাটা কম কিন্তু যেহেতু সংখ্যাটা রয়েছে সুতরাং সবাইকে আমি ঝাঁপিয়ে পড়তে বলবো না আপনার প্রত্যেককেই দেখতে হবে আমরা কোন খাদ্যাভ্যাস অনুভব করলে অনুসরণ করলে আমাদের শরীরের জন্যে সেটা থেকে ভালো কাজ করে আরেকজন কি বলল আরেকজনের পরীক্ষার ফল কী হলো তার উপর ভিত্তি করে আপনি কিন্তু ডিসাইড করবেন না আপনারা যদি কিটোডায়েট করতে পারেন তাহলে কিটো ডায়েট কিটোডায়েটভাবে করে অথবা কার্নিভোডায়েটিভাবে করে পরি রক্ত পরীক্ষা করে দেখুন আপনারটা স্বাভাবিক থাকে কি না যদি স্বাভাবিক থাকে তাহলে আপনি করতে পারেন যদি স্বাভাবিক না থাকে তাহলে তখন দেখতে হবে কেন স্বাভাবিক থাকছে না কারণটা খুঁজে বার করে তখন সেটা সমাধান করতে হবে তো যাই হোক আশা করছি এই তথ্য থেকে আপনারা খানিকটা একটা উপকৃত হবেন আর হ্যাঁ আপনাদের মন্তব্যের আশায় রইলাম যদি কেউ মনে করেন যে আমার এই উপস্থাপিত তথ্য ভুল তাহলে দয়া করে মন্তব্য করবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব কারণ আমি বিশ্বাস করি যে অতি সাম্প্রতিক যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সেটা প্রমাণ করছে আমার দাবিটা সঠিক আপনাদের যে ভয় সেটা অমূলক অকারণে ভয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে ভিডিও করব সেগুলো দেখতে পাবেন আর লাইক করলে খুশি হব দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই শেষ করছি বিদায়